মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলো বড়া হো ভগবানে, বলো বড়া হো ভগবানে, বলো বড়া হো ভগবানে। নাও মা, সকল সংকট মোচন, বড়া হো ভগবানের প্রসাদ গ্রহণ করো। পুরোহিত মশাই, আমি বড়া হো ভগবানের এত সুন্দর আর পবিত্র মন্দির দেখিনি। শোনো মা, এই বড়া হো ভগবানের আদি মন্দির, এই দিব্য স্থান যেখানে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে ধরিত্রী মাকে রক্ষা করতে পাতাল লোকে গেছিলেন। পুরোহিত মশাই, এ আমাদের সৌভাগ্য যে পথে যেতে এই দৈব স্থানের দর্শন পেলাম। এবার অনুমতি দিন, বর্ষানার উদ্দেশ্যে যাত্রা করতে হবে। বর্ষানা? সে তো এখান থেকে অনেক দূর, আর রাত হয়ে আসছে। আমি বলবো আজ রাতটা এখানেই থেকে যান, ধর্মশালাও আছে। পুরোহিত মশাই সত্যি বলছেন মা, এখন আমারও আর এতটা পথ যাওয়ার শক্তি নেই মা। ঠিক আছে মা, আজ না হয় এখানেই বিশ্রাম নিয়ে নি। চলুন, আমি ধর্মশালায় পৌঁছে দিচ্ছি। চলো রাধা। চলো মা। রাধা, আমার এই বড় অবতারও আমার সব অবতারের সমান, ধর্মের আধার। আর এই অবতারের ধর্মের আধার ততক্ষণ যতক্ষণ এই নিয়তি নিজের নির্ধারিত গতিতে চলে। আর এই সময়ের নিয়তি হলো যে কীর্তি কাকির প্রস্থানের সময় হয়ে গেছে, আর এর নির্ধারণ আমাকেই করতে হবে। আর এই কাজে আমার সহযোগী হবে আমারই বরাহ অবতার। আমরা এখানে বরাহ ভগবানের আশ্রয় আছি, আর আমি দেখলাম যে ভগবান বরাহ স্বয়ং আমার বিনাশ করতে চাইছেন। তা কি করে হতে পারে? অবশ্যই তোমার কোনো ভ্রম হয়েছে মা। হতেই পারে মা, হয়তো বরাহ ভগবান আমাকে রক্ষা করার চেষ্টা করছিলেন। আমি কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না মা। এতটা যাত্রা করে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, তোমার আরো বিশ্রামের প্রয়োজন, শুয়ে পড়ো মা। রাধা,
আমি জল পান করে আসছি, তুমি শুয়ে পড়ো। যদি বরাহ ভগবানের কারণে কোনো সংকট আসে তাহলে সেটা বরাহ ভগবানই দূর করতে পারেন। হে বরাহ ভগবান, আপনি তো ধরিত্রী মায়ের সংকট দূর করার জন্য এই অবতার ধারণ করেছিলেন, তাহলে আপনি আমার মায়ের স্বপ্নে সংকট রূপে কেন দর্শন দিলেন ভগবান? যদি আমার মা কোনো ভুল করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিন প্রভু, এটা এক কন্যার প্রার্থনা। গোপিনী, আমি তো সর্বদা তোমারই কথা শুনতাম, কিন্তু এ কেমন বিড়ম্বনা যে যে তুমি আমার কাছে অনুরোধ করছো আর আমি আমার সিদ্ধান্ত বদলাতে পারবো না। তোমার মায়ের সময় সম্পূর্ণ হয়ে গেছে রাধা, এখন ওনাকে এই সংসার ত্যাগ করতে হবে। দুজনেই সমান, কারণ যখনই মা আমার উপর রাগ করত তখন তুমি ছিলে যে আমাকে মাখন খাওয়াতে, কিন্তু এ কেমন বিড়ম্বনা কাকি যে আজ এক পুত্রকে তার মায়ের মৃত্যুর কারণ হতে হচ্ছে। কাকি, যদি সংসার থেকে তোমার প্রস্থান না হয় তাহলে রাধা সেই রাধা হতে পারবে না যে কানাইকে কৃষ্ণ বানাতে পারে, আর তখন সংসারে ধর্ম স্থাপন হতে পারবে না। সেই জন্য জীবন থেকে আপনার প্রস্থান করা খুব প্রয়োজন কাকি। কাকি, আমি জানি রাধা আমাকে ক্ষমা করবে না, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার এই মৃত্যু তোমার আরেক জীবনের শুরু, এটা তোমার এক নতুন যাত্রা কাকি। কারণ কাকি, যাদের মৃত্যু আমার অবতারের দ্বারা হয় তাদের আমি আমার স্মরণে নিয়ে নি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কীর্তিকাকির এই মহাপ্রস্থানের পথকে প্রশস্ত করুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।